সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর সুস্থ থাকো, কারণ সুস্থ থাকাটাই এখন সব থেকে বড় আশীর্বাদ। আর আজকে মানে দিনটা একটু সবার কাছেই স্পেশাল, তো আমার কাছেও সেরকম। আর সকাল থেকে আমি ফ্যামিলির সঙ্গেই টাইমটা স্পেন্ড করছিলাম, সেভাবে ব্লগ করতে পারিনি কারণ শরীরটা আমার একটু ডাউন ছিল। তো সন্ধ্যেবেলায় হঠাৎ করে একটা মানে এত পজিটিভ জিনিস আমাদের সাথে হলো যে আর ব্লগটা শুরু না করে পারলাম না, তো সেটা তো তোমাদেরকে বলছি। তো আজকের ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জামা কাপড় পরে আমি, কোকোর বাবা আর কোকো একটু বেরিয়েছিলাম, মানে বেরোবো বলে রেডি হচ্ছি, হঠাৎ করে নিচে গিয়ে কি পেলাম বলো তো, মানে এটা গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাইয়ের জন্য যে লেটার পাঠানো হয় সেটা, মানে এত তাড়াতাড়ি পেয়ে যাবো মানে আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। তো এটা আমার শুধু না, এটা তোমাদের সবার এই জার্নিটা আমার একার নয়, মানে আমার প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ এই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার জন্য, তাই তো কোকো? ওলে, দেখো লেটারটা এখনও সিল করাই আছে, আমি এখনও খুলিনি, মানে এত ভালো লাগছে কি বলবো, মানে একটু ডিমোটিভেটও আমি হয়ে গিয়েছিলাম, মানে শরীরটা ডাউন ছিল হঠাৎ করে আমার আর মায়ের প্রচণ্ড কি হয়েছিল কি জানি, মানে হয় না এক একদিন যে লেজি ডে সেরকম চলছিল পয়লা বৈশাখের দিনটা। তো এটা পেয়ে একদম আমি প্রচণ্ড দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল, একবার ছিল না বেটা, ছিল না যে বাবাকে গিয়ে দাও। তো আমরা বেরিয়ে সেরকমভাবে কিছু খাইনি, জাস্ট গেলাম আর একটু মন্দিরে পুজো দিলাম, তারপর বাড়ি চলে এসেছি। আর আইসক্রিম বাড়িতে আগে থেকেই আনা ছিল, সেই আইসক্রিমটাই এখন খাবো। আর রাত্রে আজকে আমাদের স্পেশাল হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেই মানে ফ্রাইড রাইসটা মা করবে আর চিলি চিকেনটা আমি করবো, সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তুমি খাবে তো? কোকো এখন জামা পরে সকাল থেকে মানে প্রত্যেকটা জামা আজকে ওকে আমি নতুন পরেছি, যে ঘুরিয়ে ফিরিয়ে তুই সব নতুন জামা পরবি, পরে রেজে রেজে বেড়াচ্ছে, দেখো দেখে নাম নাচি নাচি করে দাও, নাচি 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 নাচি। তো এখন আমি আইসক্রিমটা ফার্স্ট খেয়ে নিই, তারপর নিচে গিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আর নিচে যাওয়ার আগে একটা জিনিস দেখে নাও, কোকোর বাবা এখন চিঠিটা কেমন লাগছে তোমার? কেন বলো তো? কারণ ও আমার একটা সাবস্ক্রাইবার, যখন আমি সাবস্ক্রাইবার এসব জিনিস বুঝতামই না, তখন ও আমাকে এসে বলেছিল মামা তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করলাম না। ও আচ্ছা আচ্ছা, করো শুভ কাজটা তোমার হাত দিয়েই হোক। দেখো আমাদের বাইরে বেরোনোর আর একটা বড় কারণ ছিল, কারণ সব ঠাকুরের আজকে ফটোতে মালা পরানো হয়েছে, শুধু আমার রুমে যে ঠাকুরটা আছে সেটাই মালা পরানো হয়নি। কি সুন্দর সেন্টও উঠছে, এ এই লেটারটা একটা পিন আছে, সেই পিনটা মানে গুগলের যে অ্যাডসেন্সের যে ওয়েবসাইট আছে সেখানে দিলেই আমার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। ও এত মানে ভালো লাগছে, দেখো টাকাটা সবসময় বড় কথা না, এটা মানে প্রত্যেক ইউটিউবারের কাছে একটা সম্মান, মানে এটা কি বলবো বিশাল বড়, এত দিনের যে কষ্ট, এত মানে ব্লগ শ্যুট করা, সেগুলোকে এডিট করা, বিভিন্ন জায়গায় গিয়ে ক্যামেরা নিয়ে ঘোরা, মানে ধরো বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, সেগুলো সব অ্যাভয়েড করে এই দিনটা যে এসছে আমি ভাবতেই পারছি না আজকে। কি সুন্দর পেয়ারটা কালার করেছে দেখো কোকো নিজে নিজে, আর এখানটা মাঝখানটা ব্লু করে দিয়েছে, পোকা হয়ে গেছে পেয়ারটাতে, মানে ওর আস্তে আস্তে ইমাজিনেশন পাওয়ারটা বাড়ছে, যে আমরা বলি না ফলের মধ্যে পোকা হয়ে গেছে সেটাই আর কি করেছে ও, দেখো এই অ্যাডসেন্সের লেটারটা না বাবা রিসিভ করেছে জানো তো। তো বাবা তখন বলছিল যে ভেতরটা কি আছে খুলে দেখ, আমরা চলো উপরে গিয়ে আগে ঘুরে আসি তারপর গিয়ে দেখবো, তো এখন গিয়ে বাবাকে আমি দেখাবো এটা ভেতরে কি আছে।
দেখছো নিচে কি হয়েছে বলো তো? আমরা চিলি চিকেন করব, ক্যাপসিকামটা কম হয়ে গেছে, আমাদের গাছে একটা ক্যাপসিকাম আছে যে এখন রাত্রেবেলা তুলতে নেই, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি, চলো তুলে দেবে ওকে। চলে এসো চলে এসো, এই দেখো এই দেখো কাকাই কি সুন্দর হয়েছে দেখো। আরে তুলবো না ভেবেছিলাম, আমরা দোকান থেকে গেলাম, কোনটা তুলবো দুটোই তুলো। আরে আদর করে দিল ক্যাপসিকাম গুলোকে, পুকি ক্যাপসিকাম গুলো। হ্যাঁ আর হবেও না এই দুটো না তুললে, আর এই দুটোর ভারে গাছটা উল্টে গেছিল, আমি এবার একটা লাঠি দিয়ে সোজা করেছিলাম, যাই হোক প্রয়োজন না থাকলে তুলতাম না, ভালো লাগে না, এখন কেটে নিই, তারপর আমি দেখাচ্ছি তোমাদের কি কি লাগলো সেগুলো আমি দেখাচ্ছি। সেই প্ল্যানেট থেকে যে কাঁচের বাড়িটা এনেছিলাম, মাকে বললাম মা এটার মধ্যে আজকে উদ্বোধন করে দাও, কারণ এটা নাহলে আর কোন কমে লাগবে আমাদের। মায়ের ফ্রাইড রাইস করা হয়ে গেছে, এখন আমার কাজ। দেখো চিকেনটা আমি মেখেছিলাম সকাল থেকে, এটা ভিনিগার সয়া সস আদা রসুন বাটা কাঁচা লঙ্কা একটু গ্রেট করে দিয়েছিলাম, ব্যাস আর কিছু, আর এখন নুন আর ময়দা দিয়ে আমি পকোড়াগুলোকে ফার্স্ট ভেজে নেবো, তো ফার্স্ট মিক্স করে নিই। এখন ময়দা মেশাচ্ছি, ময়দা বেশি দিও না, একটু করে দেবে আর মিক্স করে নিও, একটা মানে হালকা কোটের মতো তৈরি হবে। অনেকে একটা আলাদা ব্যাটার করে করে, সেটা আমি করি না, অনেক সময় করি আবার অনেক সময় এরকম করে ঝটঝট করে তাড়াতাড়ি করে করে নেওয়ার জন্য এটা করে নিই। আর নুনটা কিন্তু এর আগে আমি নুন দিয়েছি, নুনটা কিন্তু দিয়ে নিও, সব মানে যখন ম্যারিনেট করবে তখন নুনটা দিয়ে রেখো না, তাহলে অনেক জল বেরিয়ে যাবে, নুনটা দিয়ে জাস্ট ময়দাটা দিয়ে দেবে। আর পকোড়া ভাজার সময় কোকোকে ডাকতে হবে, কারণ কোকো যা পকোড়া খেতে ভালোবাসে, বাপরে ফ্রাইড আইটেমের একবারে মাস্টার। এখানে দেখো বেল পেপার আছে ইয়েলো কালার রেড, আর এটা আমাদের গাছের ক্যাপসিকামটা, মানে এটা গ্রিনই ছিল রেড হয়ে গেছে এখন, আর এখানে পেঁয়াজগুলোকে এরকম করে বড় বড় করে এর পেটাসগুলো এরকম করে ছাড়িয়ে নেবে, আর এখানে রসুন কুচি আছে আদা কুচি, আর কাঁচা লঙ্কাটা ফাইন চপ করা দরকার নেই, একটু বড় বড়ই কাটবে কারণ তাহলে ঝাল বেশি হয়ে যেতে পারে, আর যদি ঝাল তোমরা বেশি খাও তাহলে তোমরা কাঁচা লঙ্কা বেশি দিও। এই দেখো মায়ের ফ্রাইড রাইস রেডি, আর যা খেতে হয়েছে না ইয়াম্মি পুরো, এটার জন্য চিকেন চিংড়ি মাছ এসব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন ফার্স্ট পকোড়া। তো দেখো এরকম ননস্টিকের কড়াতে ভাজার চেষ্টা করো, আর তেল প্রায় গরম হয়েই গেছে আমার। আর পকোড়াটা যখন ভাজবে না তখন একটু লো মিডিয়াম ফ্লেমটা করে দেবে। দেখো আমার অনেকগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, কেমন হয়েছে পকোড়া? না একদমই ঝাল ঝাল হয়নি, মিথ্যা কথা, ঝাল হয়নি গো, আমি ঝাল খুবই কমে দিয়েছি, আর পকোড়াটা খেতে সত্যি খুব ভালো লাগে, খুব নরম হয়ে গেছে। মানে তোমরা যদি ভাবো যে রাত্রে চিলি চিকেনটা করবে তাহলে অবশ্যই দুপুরের দিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিও। তো পকোড়া ভাজার যে তেলটা ছিল সেখানে দেখো এখানে কুচিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে আলাদা আলাদা দিতে পারো, বাট আমি চিলি চিকেনটা একটু আমার স্টাইলে করি সেজন্য। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখো, কারণ চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে হয়, শুধু পকোড়াটা ভাজার সময় লো মিডিয়াম ফ্লেমে ভেজো। দেখো রসুনটা অনেকটা ভাজাই হয়ে গেছে, যখন দেখবে যে রসুনগুলো গোল্ডেন কালার হয়ে যাচ্ছে তার আগে কাঁচা কাঁচা থাকা অবস্থায় বাকি যেগুলো পেঁয়াজ বেল পেপার ক্যাপসিকাম ছিল সেগুলো দিয়ে দেবো। আর বেল পেপার দেওয়ার জন্য দেখো কী সুন্দর কালারফুল হয়েছে, ক্যাপসিকাম দিয়েও চিলি চিকেন হয় বাট তোমরা বেল পেপার এখন তো মার্কেটে সহজেই পাওয়া যায়, বেল পেপার দিয়ে করার চেষ্টা করো, বেল পেপারের টেস্টটা আরও ভালো হয় ক্যাপসিকামের থেকে।
এরপর আমি একটু নুন অ্যাড করব। দেখো নুন দিয়ে দিলাম, নুনটা একটু কমই দেব কারণ আমি আবার সয়া সস দেব, সয়া সসটা নুন নুন হয়। দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, এরপর বেশি ভাজবো না কারণ বেল পেপারগুলো আমি কাঁচা কাঁচাই রাখবো, বেল পেপার পেঁয়াজ সবই। প্রথমে যেটা আমি করব একটু সরিয়ে দিয়ে, দেখো আমি তেলের মধ্যে না টমেটো সসটা দিই, এটা খুব ভালো একটা টেস্ট হয়, মানে টমেটো সসটা একটু কষা হয়ে গেল, যতটা লাগবে আন্দাজ করে দিয়ে দিও। দেখবে এরকম করে করে তেলের মধ্যে দিয়ে খুব ভালো টেস্ট আসে। ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপর আমি যেটা করবো, দেখো চিকেনটা দিয়ে দেবো, এতে কি হবে যে সসের ফ্লেভারটা চিকেন পকোড়ার মধ্যে চলে আসবে, কারণ আমার চিকেনগুলো আগে থেকেই ম্যারিনেট করেছিল মানে নরম হয়ে গেছে, তাই খুব বেশি সময় লাগবে না। এবার ভালো করে মিক্স করে নেবে। এরপর দেখো আমি আন্দাজ মতো ভিনিগার দিচ্ছি, আর দিয়ে দেবো সয়া সস, এটা আমি আন্দাজ মতোই দিচ্ছি, প্রথমে অল্প দেবো পরে যদি মনে হয় তখন দেবো। একটা জিনিস আমি অ্যাড করবো, সেটা দেখো গোলমরিচের গুঁড়ো, এটা অবশ্যই দিও, তাহলে চিলি চিকেনের একটা আলাদা টেস্ট হবে। দেখো এরপর আমার কষা হয়ে গেছে, এরপর আমি জল অ্যাড করব। তো জলটা আমি গরম করে নিয়েছিলাম, পড়ে যাবে বেটা, পড়ে যাবে, পড়ে যাবে। দেখো আমার চিলি চিকেন হয়ে গেছে, কিন্তু চিলি চিকেনের একটা ছাড়া ছাড়া ভাব হয়েছে, তো এটাতে আমি কী করবো বলো তো। দেখো একটু ময়দা গুলে, তোমাদের যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই দিতে পারো, আমার কর্নফ্লাওয়ার আছে কিন্তু আমার ময়দা দিলে দেখেছি যেন মনে হয় ভালো টেস্টটা বেশি ভালো হলো। তো এরকম একটু গুলে নিয়ে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার আগে না চিলি চিকেনের নুনটা ঠিক আছে কিনা একটু টেস্ট করে নিই, কারণ এটা দেওয়ার সাথে সাথে নুনের টেস্টটা অনেকটা কমে যায়। অল্প অল্প করে মেশাবে, যতটুকু মনে হচ্ছে ততটুকুই দিও, বেশি দিও না তাহলে খুব ঘন হয়ে যাবে। দেখো দেওয়ার সাথে সাথেই ঘন হয়ে যাবে, ব্যাস আমার চিলি চিকেন ডান। খাওয়ার পর সবার রিভিউ আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। গোগো দেখো খাওয়া শুরু হয়ে গেছে, গোগো কেমন হয়েছে? মানে ও সব থেকে বেশি বকা খেয়েছে আমার কাছে ওর বাবার কাছে, এত বকা খেয়েছে পয়লা বৈশাখের দিকে শুরু করে দিল ভালো করে। আচ্ছা মামের মনটা দুঃখী দুঃখী হয়ে গেছে ওই জন্য, কি গুন্ডামি করে সেটা মা ভালো করেই জানে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, একদম রেস্টুরেন্টের মতো লাগছে। হ্যাঁ সত্যি খেতে খুব ভালো হয়েছে। চিলি চিকেনটা খেয়েছো? চিলি চিকেনটাও দারুণ হয়েছে, ড্রাই ড্রাই হয়েছে না, তোমার আর মায়ের যেটা পছন্দ। কাটাবার একদমই জোর করে বলছো না, মা ওকে শিখিয়ে দিচ্ছে যে এরকম করে তো দেখাবি, মেয়ে যেরকম করে দেখায়। অরূপদাকে, অরূপদা বলছিল কালকে আসতে আসতে আমরা বেরিয়েছিলাম একটু, তখন অরূপদা বলছিল যে রেস্টুরেন্টে একটা জলের মধ্যে লঙ্কা থাকে না ওটা খুব ভালো লাগে, আমি আর মা প্রচন্ড হাসিলাম, ওটা জলের মধ্যে দেখো করা হয়েছে। তোমার বাটি খেতে গেলে দেখো এই বক্সটা সেই প্ল্যানেট থেকে এনেছিলাম, দিয়ে কোনো কাজে এটা লাগছিল না। ভালো হয়েছে না? বলো ঢাকা দেওয়া থাকছে, মানে এটা কি হবে কারণ আমাদের বাড়িতে কেউ স্মোক করে না, অ্যাশট্রেও হবে না। এটা পয়লা বৈশাখের পরের দিন, আর আগের দিন রাত্রে ডিনার তো আমাদের খুব ভালো হয়েছিল, আর এখন কোকো কি করছে দেখে না। কোকো বলো কি করছো তুমি? আমি ক্ল্যানিয়া খেলছি। এটা কি কি করছো বলো? স্নেক করেছি আমি। কোনটা মাম্মা আর বেবি দুটো? বাবা কি সুন্দর করেছে গো স্নেক। আসলে মানে কোকোদের স্কুল থেকে কি বলেছে বলো তো, মানে ক্লে দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে বলেছে, তা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো দেখো এরকম স্নেক করতে বলেছিল, তো আমার কাছে আইস তো ছিল না, সেই জন্য এই হোয়াইট কালারের ক্লের ওপরে কি সুন্দর কোকো পিঙ্ক কালারের চোখ করেছে স্নেকগুলো। দেখো খুশি
মানে ক্লে যদি পায় আর কিছু চাই না, ক্লে থেকে ভালো খেলনা ওর কাছে কিছু নেই। বসে বসে শুনছে, এখন ওর স্কুলের বিভিন্ন প্রজেক্ট আছে, সেগুলো সব পড়ে আমাকে পাঠাতে হবে আজকে 5:30টার মধ্যে। আর এই উইকটা তো পুরো ফেস্টিভ উইক ছিল, পয়লা বৈশাখের জন্য কোনো কিছুই সেভাবে করানো যায়নি, তো এখন আমি ওকে পড়তে বসিয়েছি। তো কুমুকে আমার স্নান করানো হয়ে গেছে এখন, আর প্রজেক্ট বিভিন্ন যে স্কুলের প্রজেক্টগুলো দিয়েছিল সেগুলো সব জমা দিয়ে দিয়েছি, আপাতত কাজ শেষ। এখন নিচে গিয়ে লাঞ্চ করব, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তোমাদের কে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার সাথে থেকো। আর আমি ভিডিওর মাধ্যমে গুগলের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ যে আমার কাজের তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো, এত তাড়াতাড়ি আমি মানে এই জায়গায় পৌঁছাবো ভাবতে পারিনি, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী দেখা হবে আমার একটা নতুন ব্লগে। আর আজকে যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।